তো আমার মনে হচ্ছে আমার হাজবেন্ডের আমার সাথে কোথাও যেতে একটুখানি প্রবলেম আছে। এই যে লাল টুকটুকু ফ্রেন্ডস, আজকে শুক্রবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সকালবেলা প্রচুর কাজ করেছি, সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম। ওই দেখো পিছনে দেখছো, সমস্ত জামা কাপড় কাঁচা ধোয়া সব হয়ে গেছে, ওগুলো এখন মেলতে হবে। তারপরে পুজোর ঘরের কাজকর্ম করে এসেছি অনেকটা। এদিকে চা খাওয়া হয়ে গেছে, ভাতের হাঁড়ি উপুর করে রেখেছি, তারপরে এখন একটা তরকারি করব। আর মা তো এখানে মায়ের কাজগুলো করছে, টুকটাক কাটাকাটি কাজ। তো চলো সঙ্গে থাক। চা বানানো হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, তারপরে আজকে তরকারি করছি। আলু এখানে সিদ্ধ করে রেখেছি, মটরশুঁটি সিদ্ধ করা হয়ে গেছে, এখানে একটা টমেটো রয়েছে, শুকনো লঙ্কা রয়েছে, আর এখানে রয়েছে কিছু ধনে পাতা, আর এখানে রয়েছে আদা আর পেঁয়াজ। তো আদা পেঁয়াজটা বেটে নেব, সাথে লঙ্কা দেবো। আর এখন আমি আটা নিয়ে নিচ্ছি, আগের দিন তো রুটি বানাইনি, আজকে সকালবেলাতেই আমি আটাটাকে রেডি করে নিচ্ছি। আর ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, আলুটাকে প্রথমে একটুখানি ভাজা করে নিচ্ছি, তারপরে তেলটাকে একটুখানি সামান্য একটু তেল দিতে হয়েছে, দিয়ে জিরে ফোড়ন দিয়েছি, এবারে মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে একে একে সমস্ত কিছু দিয়ে দেবো, নুন হলুদ চিনি আর জিরের গুঁড়ো। তো এই দিয়ে আজকে রান্নাটা করব। তো সমস্ত কিছু দিয়ে দিলাম, এখন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এরপরে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে মটরশুঁটিটা দিয়ে দিলাম, মোটামুটি মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে, তারপরে টমেটো দিয়ে দিলাম, এবারে হয়ে গেল। এদিকে ছেলের সকালের যে খাবারটা সেটা দিয়ে দিলাম, তারপরে তরকারিটা হয়ে গেছে, এখন ধনে পাতা দিয়ে তারপরে তরকারিটা নামিয়ে রাখছি। এত সুন্দর মটরশুঁটি আর কিছুদিন পরে পাওয়া যাবে না, তারপরে পরের শীতের অপেক্ষা। এখানে হাজবেন্ড বসে বসে সমস্ত সবজিগুলো কাটছে, গাজর কাটবে, তারপরে বাঁধাকপিটা কাটছে, আর এখানে মিমি দেখো চুপ করে বসে আছে, কানে হেডফোন গোজা, গান শুনতে শুনতে কাজ করছে। তারপরে আমি এদিকে রান্নাঘরের টুকিটাকি কাজগুলো এখন করছি, ডিমের পোচ করব। তো তিনটে ডিম আমি এর মধ্যে ফাটিয়ে দিচ্ছি, আর ছেলেকে এখন বেশিরভাগ ক্ষেত্রেই ডিমের পোচটা দেওয়া হয়। ওইদিকে ডিমের পোচটা হচ্ছে, এদিকে আটা মাখা হয়ে গেছে, এখন আমি লেচিগুলো করে নিচ্ছি, এবার পোচের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ, এবারে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। হাজবেন্ড আর ছেলের জন্য রুটি বানাচ্ছি, তো রুটিটা এখন বানানো হয়ে গেছে মোটামুটি, ছেলেকে খেতে দিয়েছি, এদিকে কয়েকটা বাকি আছে সেটাও বানিয়ে নিলাম। আর বারান্দার পর্দাটা অনেকদিন যাবতই খোলা রয়েছে, তো সেটাকে কেচেছিলাম, তো পরানোর আর সময় পাচ্ছিলাম না, তো আজকে ভাবলাম যে পর্দাটাকে পরিয়ে দিই, নয়তো দরজাটা খুলতে একটুখানি সমস্যা হয়। তারপরে চলে এসেছি জামা কাপড় নিয়ে ছাদে, আগের দিন তো প্রচুর কাচাকাচি করেছি, সেগুলোকে এখন মেলতে হবে কিছু কিছু করে। তো ওদিকে আমার পুরনো কিছু নাইটি, যেগুলো আমাদের পা মোছার কাজে লাগে, সেটা অনেকের বাড়িতেই এরকমভাবে ব্যবহার করে, তো আমিও করি। আর এখন জামা কাপড়গুলোও মেলে দিচ্ছি, ছাদে বেশ ভালো রোদ আছে, এখন রোদের তেজ খুবই বেড়ে গেছে। মিমি আগে যেমন ছাদে বসতো রোদের মধ্যে, এখন আর ও বসছে না, ওর মনে হয় তাপ লাগে, ও ছায়া গিয়ে বসে আছে। এই ফাঁকে আমি জামা কাপড়গুলো সব মেলে ফেলছি, বালতি জামা কাপড় এনেছিলাম পুরোটাই মেলে দিয়েছি। তো আরও একটু জায়গা আছে এদিকে, তো একটা চাদর এনে মেলে দেবো, তারপরে প্রচুর আছে, আজকে মানে শুকিয়ে যাবে, আজকে রোদটা বেশ ভালো আছে, তো এগুলো শুকালে তারপরে বাদ বাকিগুলো আবার মেলবো। যাবো কি যাবো না, যাবো কি যাবো না করতে করতে তারপরে ছেলে এখন কলেজে বেরিয়ে যাচ্ছে রেডি হয়ে, আর এখন ও সাইকেল নিয়ে যায়, আর এখন বাসে করে কিংবা টোটো অটো করে যায় না, সাইকেল নিয়ে যেতে ওর সুবিধা হয় এই জন্য। 11:30 বাজে, ছেলে কলেজে বেরিয়ে গেল, তারপরে নিচের থেকে জৈব সারটা তৈরি করেছিলাম সেই বালতিটাকে নিয়ে এলাম, সেটাকে এখন ছাদে রোদে দেব, তারপরে এই চাদরটাকেও দিয়ে নিয়ে যাচ্ছি। আর এখন অবধি একটা তরকারি বাকি আছে, মিমিদের মাংসটা করবো, এসব বাকি আছে। আর রোদের তেজ এখন প্রচণ্ডভাবে বেড়ে গেছে, ঠান্ডাটাও কমে গেছে, তো ভাবলাম যে এই সারটাকে এখন রোদে দেওয়া যাক। তো চলো আজকে মস্ত বড় একটা ভুল হয়ে গেছিলো, ছেলে থাকতে থাকতেই যদি চেরি ম্যাক্সিকে সরিয়ে দিতাম তাহলে ভালো হতো, এখন একা একা আমার উপর খুব প্রেশার পড়ে গেছে, একজনকে ছেড়ে আর একজনকে নিয়ে যাচ্ছি বারান্দায়। জল খাচ্ছো? জল খাও, জল খাও, জল খেয়ে না, জল খেয়ে না, কত জল খাচ্ছো, খাও খাও, জল খাও, জল খাও। আগের দিন ট্রেন থেকে কিনেছিলাম কাঠের টুথপিক, তো আগের কিছু ছিল, তো তার মধ্যে এখন ঢেলে রেখে দিলাম, এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস। তারপরে চেরি ম্যাক্সকে সরিয়ে এই জায়গাটাকে আজকে পরিষ্কার করে নিচ্ছি, খুব ধুলো ময়লা পড়েছে গো ভিতরটাতে, ওরা যেহেতু এখানটাতে থাকে এই জন্য সবসময় পরিষ্কার করা হয় না। আর এই শোকেসের এই দিকটাতেও একটা কালো স্পট করে পড়ে গেছে, সেই জায়গাটাকেও একটুখানি ঘষে মেজে পরিষ্কার করে নিলাম। তারপর এদিকে বক্সটাকেও একটুখানি মুছে নিচ্ছি, তারপরে কিছু টুকিটাকি জিনিসপত্র ভিতরে রাখার আছে, তো সেই জন্য এখানে সেই বাটিগুলোকে রেখে আবার এটাকে বন্ধ করে রেখে দিচ্ছি। এই জায়গাটা মোটামুটি পরিষ্কার করে চলে এসেছি আবার রান্নাঘরে। তো এখন আমি পালং শাকটাকে কাটবো, পালং শাকটাকে শাশুড়িমা বেছে রেখেছে আর আমি এখন শুধু কেটে নিচ্ছি।
পালং শাকটাকে দু জায়গায় রেখেছি, এতগুলো শাক একদিনে রান্না করবো না, দুদিন হয়ে যাবে। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি আলুগুলোকে ছেড়ে দিয়েছি। আলুগুলোকে এখন একটু ভাজা ভাজা করে নিলাম, তারপরে ওর মধ্যে পাঁচফোড়ন দিলাম, আর এখন দিয়ে দিলাম শিম। শিমটাকেও সিদ্ধ করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি, নুন হলুদ চিনি সবই দিয়ে দিয়েছি। আর পালং শাক যেহেতু অনেকটা একবারে বসাতে পারিনি, এই জন্য অল্প অল্প করে দিচ্ছি। নুন হলুদটা দিয়ে দিলে কি বলো তো তাড়াতাড়ি মজে যায়। রান্না হচ্ছে এমনই একটা আর্ট যেটা পারলে পরে খুবই সোজা, আর যারা না পারবে তাদের কাছে প্রচন্ড কঠিন, মানে এর থেকে কঠিন কিছু আর জগতে নেই। তো দেখো এই যে পালং শাকটা, এটা হয়তো যারা নতুন রাঁধুনি তারা হয়তো জানে না যে কীভাবে কি করলে পরে তাড়াতাড়ি মজে যায়। তো এটা মোটামুটি মজে এসেছে, এখন ঢাকা দিয়ে দিয়ে রান্না করলেই কমপ্লিট। আমি সংসারের কাজ করতে প্রচণ্ড ভালোবাসি, ঘরদুয়ার গুছিয়ে রাখতে ভালোবাসি, কিন্তু মাঝে মধ্যেও আমাদেরকে একটুখানি ছুটি নিতে হয়। এই জন্য মাঝে মধ্যে আমি হাজব্যান্ডের সাথে প্রচণ্ড ঝগড়া করি। তারপর এদিকের কাজকর্ম গুছিয়ে নিয়েছি, রান্নাবান্না হয়ে গেছে, আজকে হেনা করব। হেনাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে, এখন একটা ডিম আর টক দই দিয়ে দিলাম। এটা দিলে পরে তাহলে চুলটাকে একটু সফট থাকবে। তো এখন এটাকে পুরো রেডি করে নিয়ে যাচ্ছি ঘরে, ঘরে বসে বসে আরাম করে আমি এখন হেনাটাকে করব। শুধু কি সংসারের কাজ করলে হবে, আমাদের সাজগোজও করতে হবে, এই জন্য মাঝে মধ্যে এই সমস্ত টুকটাকগুলো করতে হয়, তাহলে দেখবে মনও ভালো থাকে। হেনাটা তো করে নিলাম, কিন্তু এবারে তো ভয় লাগছে, মাথাটা পুরো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা যদি লেগে যায় তো হয়েছে, কারণ এই সিজনে এখন অনেকেরই ঠান্ডা লাগছে। আমাদের বাড়িতে তো প্রায় প্রত্যেকের, শুধু আমার বাবা ছাড়া। তো এই তো অবস্থা। তবে বেশিক্ষণ রাখবো না, আধ ঘন্টা রাখবো, তারপরে ধুয়ে নেবো। হেনাটা মেখে তারপরে বাদবাকি জামাকাপড়গুলো নিয়ে যাচ্ছি ছাদে। ছাদে যেগুলো মেলেছিলাম সকালবেলা সেগুলো মোটামুটি শুকিয়ে গেছে, আর এটা যে কি ভারী, নিচের দিকে যেহেতু জল রয়েছে প্রচণ্ড ভারী হয়ে গেছে গামলাটা, এই জন্য তুলতে একটুখানি কষ্ট হচ্ছে। তারপরে আমি জামাকাপড়গুলো সব তুলে রেখেছিলাম, শীতের জামাকাপড়গুলো, ভেবেছিলাম আর ঠান্ডা পড়বে না। এগুলোকে আবার এখন রোদে দিচ্ছি, রোদে দিয়ে তারপরে আবার ব্যবহার করতে হবে। তারপরে সকালবেলা জামাকাপড়গুলো এখন তুলে ফেলছি, সেগুলো তো মোটামুটি শুকিয়ে গেছে, এবারে বাদবাকিগুলো আমার মেলতে হবে। জামাকাপড়গুলো মেলতে মেলতে আমার মাথাটাও এদিকে একটুখানি গরম হবে, তারপরে নিচে গিয়ে স্নানটা করে ফেলবো। গোপাল আজকে একটুখানি পরে খাবে, আমি আগে মাথাটাকে গরম করে আসি, প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন। মাথাটাকে গরম করে চলে এসেছি পুজোর ঘরে, পুজো করে নিচ্ছি। আর আমাদের মতো সাধারণ মধ্যবিত্তের ঘরের ব্লগ আর কত কী দেখানোর আছে বলো তো? তোমাদের ভালোবাসার উপরেই আমাদের ব্লগগুলো নির্ভর করে। তোমরা যদি আমাদের চ্যানেলগুলোকে ভালোবাসা দাও, তাহলেই আমাদের চ্যানেলগুলো একটুখানি বড় হতে পারে। তো এর আগেও তোমাদেরকে বলছি, আজকেও বলছি, একটুখানি পাশে থেকো, সাথে থেকো। আমার পুজো হয়ে গেছে, তারপরে চলে এসেছি নিচে, আর পুজো পাঠের পরেই তো খাওয়া দাওয়ার একটা ধুম পড়ে যায়। তো এখন শাশুড়িমা আছে, হাজব্যান্ড আছে, আর আমি বসছি। ছেলে এখনও আসেনি, ছেলের আসতে আজকে দেরি আছে। তো সমস্ত খাওয়া দাওয়া যা যা রান্না করেছি সবই বেড়ে ফেলেছি, আর আগের দিনে দুটো তরকারি রয়েছে, আগের দিন আমি কোনো ব্লগ করিনি, এর জন্য সেই ভিডিও তোমাদের সাথে দিতে পারিনি। ফুলকপির একটা তরকারি, আর এই যে ডাটা দিয়ে সব একটা তরকারি করেছি, আর ডিম সিদ্ধ, এই হলো আজকে আমাদের রান্নাবান্না। আর আমার জন্মদিনের পায়েস দেখো এখনও অবধি আছে, হাজব্যান্ডকে বেড়ে দিচ্ছি। আজকে ছেলে স্নান না করে কলেজে গেছিল, এখন বাজে 4:40, ওই দেখো স্নানে গেছে। তো আস্তে আস্তে আমি ওর খাবারটাকে রেডি করে ফেলি। এই টেংরির জুসটা রান্না করেছিলাম আমার জন্মদিনের দিন, কিন্তু ছেলের পেটটা ভালো ছিল না বলে ও ঠিকমতো খেতে পারেনি, এই জন্য গরম করে করে ওকে দিচ্ছি, আর ও এইভাবেই খাচ্ছে। কোথায় ইঁদুর? ওখানে আছে, ইঁদুরটা ওখানেই থাকে সব সময়। সন্ধ্যাবেলা চাটা বসিয়ে দিয়েছি, টোস্ট দিয়ে খাওয়া হবে, শাশুড়িমা আমি আর হাজব্যান্ডই খাবো, এই টোস্টটা একটুও ভালো না খেতে। তারপরে রাত্রিবেলা ডাল করব, আর এখন বিস্কুট আর চা নিয়ে নিলাম। তো আমার জন্মদিনে হাজব্যান্ড যে কুর্তিটা দিয়েছিল সেটার জন্য একটা ওই কি বলে পেন্সিল প্যান্ট, সেটা নিতে এসেছিলাম। চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো, এই দোকানটা থেকে নিয়ে নিলাম। এই যে এই ভদ্রলোক রাস্তার ধারে অনেক ভালো ভালো জিনিস বিক্রি করে, এনার কাছ থেকে ওই মাঝে মধ্যে জিনিসপত্র কেনাকাটা করি। তারপরে সোজা বাড়িতে চলে এলাম। তোমার কি ব্যাপার, কত দেরি হয়ে গেল আমার, কি হয়েছে মিমি, কতটা হাঁটলাম আমি জানিস, অনেকটা হেঁটেছি আজকে, চলো। এই এলাম, এখন বাজে রাত্রি 11:30 বেজে গেছে, ডাল করবো, অনেকটা দেরি হয়ে গেছে, পরে কথা বলছি হ্যাঁ তোমাদের সাথে। ওই দেখো ওদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আর আজকে দেখো আমি গলায় অনেকদিন পরে মাফলার জড়ালাম। আজকে যেহেতু হেনা করেছি, কেমন যেন একটা ভয় ভয় লাগছে, ঠান্ডা লাগবে করে, যেহেতু এখন সবার ঠান্ডা লাগছে, এই জন্য এটা পেঁচিয়ে রাখলাম। আর যদি তোমার ঠান্ডা লাগার হয় তোমার লেগে যাবে, কিচ্ছু করার নেই। আর আজকে একটা জিনিস এনেছি বাজার থেকে, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা হয়তো অনেকেই চেনো কিংবা খেয়েছো হয়তো, তো আমাদের বাড়িতে কখনো আসেনি। আর আমি যেহেতু বাজার হাট খুব একটা করি না, এগুলো বাজারে পাওয়া যায় কিন্তু হাজব্যান্ড তো কোনো সময় আনে না, তো আমি যেহেতু নিজে করেছি এই জন্য নিয়ে এসেছি। এই এক পিসের দাম নিয়েছে 30 টাকা, আর এমনি যে বাঁধাকপিগুলো সেগুলো তো এক পিস 10 টাকা করে নেয়। আর এই সবজিটাকে তোমরা নিশ্চয়ই অনেকেই চেনো, এটাকে স্কোয়াশ বলে, তো এটা তরকারি করে খায়, তো এটাও আনা হয়েছে।
তো এগুলো হলো দুটো নতুন নতুন সবজি আজকে নিয়ে এলাম, আর এনেছি হলো দাঁড়ান তোমাদেরকে দেখাচ্ছি মাসকলাই। সবজি ছুঁইটা একটুখানি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। একটা তো এমনি বাঁধাকপি রাখলাম, আর স্পেশাল বাঁধাকপি রাখলাম, স্কোয়াশ রাখলাম, এদিকে শিম, এদিকে বেগুন, এদিকে লাল আলু সব রেখে দিলাম, আর কলাও এনেছি। এই যে হলো মাসকলাইয়ের ডাল, এটা ওরা বলে যাতাতেই ওরা করে, তো এখন আমি এটাকে কৌটোর মধ্যে ঢেলে রাখছি। আর 500 গ্রামের দাম নিয়েছে 80 টাকা, তো এখন জায়গা মতো রেখে দিলাম। ডাল করছি, আলু আর পেঁপের মধ্যে দিয়ে দিয়েছি, মুগ ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর হলুদ দিয়ে দিয়েছি। আর ছেলের জন্য এগুলো তো প্রতিদিন রাত্রিবেলা আমার ভিজাতে হয়। এখানে রয়েছে ছোলা, রয়েছে আমন বাদাম, এখানে রয়েছে এমনি বাদাম, তারপরে রয়েছে এটা সয়াবিনের দানা। তো ডালটা ওদিকে হয়ে গেছে, ডালের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। জন্মদিনে শাশুড়িমা তো 500 টাকা দিয়েছিল, আর কিছু টাকা অ্যাড করে আমি দুটো জিনিস এনেছি। একটা হলো হাজবেন্ড যে কুর্তিটা দিয়েছিল সেই কুর্তিটার জন্য একটা প্যান্ট এনেছি, আর একটা এনেছি নাইটি। তো প্রথমে তোমাদেরকে নাইটিটা দেখাচ্ছি। এই যে লাল টুকটুকু একটা নাইটি এনেছি, লালের মধ্যে প্রিন্ট করা আছে এই নাইটিটা। আর সামনে যেহেতু গরম পড়ছে এইসবগুলো খুব ভালো। এই হলো পেন্সিল প্যান্ট, এটা এদিকে বোতাম করা আছে। এই যে এই যে যেহেতু কুর্তিটা হলো ফ্রক কাটের, এর সাথে এই পেন্সিল প্যান্ট গুলো খুব বাড়িতে মেশিন থাকলে খুব সুবিধা হয় যে এই যে দুদিকটা আমি চাপালাম, এটা করতে কিন্তু 20 থেকে 25 টাকা নিয়ে নিত আমাদের এখানে। তো এটা দেখো খুব সহজেই আমি করে ফেললাম, বাড়িতে এমন কিছু কঠিন কাজ নয়, হয়ে গেল। আজকে কোথায় গেছিল নিমন্ত্রণ বাড়িতে? তপোবন, তাই তো? না না, এইচআরএস। এইচআরএস তপোবন আর এইচআরএস ভবন একেবারে পাশাপাশি ব্যারাকপুরে। কি খেলে আজকে? পইতে তো, পইতে পইতে। কি খেয়েছো আজকে? ফুচকা ছিল, মোমো ছিল, শুধু তো ভেজ পকোড়া খেলাম, আর বিরিয়ানি, তন্দুরি চিকেন। মানে আজকে খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছে। তো আমার মনে হচ্ছে আমার হাজবেন্ডের আমার সাথে কোথাও যেতে একটুখানি প্রবলেম আছে। যত নিমন্ত্রণ বাড়ি পড়ে সব একা একা যায়, মাঝে মধ্যেই হাজবেন্ডের নিমন্ত্রণ থাকে। গতকালও নিমন্ত্রণ ছিল, গতকাল গেছিল সেও একা একা, আজকে গেল সেও একা একা, আবার বোধহয় 2-4 দিন পরে আবার আছে। তো আমি যেখানে যাই সেখানে ইনি যায় না, তাই তো? তো এখন দেখো তরকারি কাটাকাটি করছে, আর কিছু তর্ক বিতর্কের মধ্যে গেলাম না। আগামীকাল এই জায়গায় বেরোনোর আছে। এই বাঁধাকপি গুলো কুচাচ্ছ কেন এত? এটা তো বড় বড় করে, বড় বড় এটা 3 অর্ধেক করো, এরকম এরকম আমার আঙুলটা উড়িয়ে দিও না। পাঁচ পিসলি তরকারি হবে, কালকে তো শনিবার আমাদের নিরামিষ সমস্ত কিছু। আর আজকে ডালটাকে করে রেখেছি, একবার ডালটা আলাদা করে রেখে দিয়েছি। তো এই হলো আমাদের আজকে, এই হলো আমাদের কালকের রান্না। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, অনেকটা রাত্রি হয়েছে। তো সেলাই টেলাই যা ছিল সব কমপ্লিট করেছি। তো এদিকে কাটাকাটি হয়ে গেলে তারপরে আমার ঘরে কিছু টুকটাক কাজ আছে, সেগুলো করে শুয়ে পড়বো। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।